আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ভাই প্রশ্ন করেছেন কেউ যদি নিজের বাবাকে বাবা না বলে অন্যকে বাবা হিসেবে পরিচয় দেয় তাহলে তার অপরাধটা কি ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে বুখারে এবং মুসলিমে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এটা একটা কুফুরি মুসলিমের ভাষ্যটা হচ্ছে আন ও আবি বাক্রাত দুইজন সাহাবি থেকে বর্ণিত যে রসরুল্লাহ সালাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা মানিদ্দা আলাহি ওহু আলামু গাইরু আবিহি ফল আলাইহি হারামুন যেই ব্যক্তি এমন কাউকে বাবা বললো সে জানল সেটার বাবা নয় তাহলে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর মুসলিমের আরেক বর্ণনা রয়েছে মানে দা আবান ফিল ইসলাম এ গাইরা আবিহি ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি এমন কাউকে পিতা বলল যেটা তার পিতা নয় এ আলামু আন্নাহ গাইরু আবিহ আর সে জানে সেটা তার পিতা নয় ফাল জান্নাত ও হারাম তাহলে তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে জি এই বর্ণনাগুলো আপনি বুখারে এবং মুসলিমে পাবেন মুসলিমী কিতাবুল ইমানের মধ্যে রয়েছে যে নিজের বাবাকে অস্বীকার করে অন্য কোনো ব্যক্তিকে বাবা বললে তার ইমান থাকে না ইমাম মুসলিম ইমানের অধ্যায় এনেছেন সাতাশ নম্বর পর্বে হাদিস হচ্ছে একশো আর আপনি একশো বাইশ একশো একুশ থেকে ইনি তেইশ পর্যন্ত পাবেন বোখারিতে হচ্ছে সিক্স সেভেন সিক্স সেভেন মানে ছয় হাজার সাতশো সাতষট্টি নাম্বার হাদিসে রয়েছে জি সালামুক রহমতুলিল্লা